চলো 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 মানে কোথায়? তোমাদের বাড়িতে যাব, তোমার বাবা মার কাছে। পরে যেও, আমার এখন সময় নেই। সময় নেই মানে? আমি বাড়িতে যাব তোমাদের বাড়িতে, আর তোমার সময় নেই? আনসোশাল কথাটা চলো। দেখছো না কত কাজ? কাজ তো লোকজন করছে। ফাঁকিবাজ, সব ফাঁকিবাজ। আমি যদি এক মুহূর্তের জন্য বাইরে যাই, সব হাত পা গুটিয়ে বসে থাকবে, দুনিয়ার ক্ষতি হবে। অতএব আমার কোথাও যাওয়া চলবে না। ডিস্টার্ব না করে যাও তো, যাও যাও। ইট ইজ আই অ্যাম সো সো সরি। দাঁড়াও রাজু। গিদুলা ভাই, সপ্তাহকে নিয়ে তোমাদের বাড়ি থেকে বেরিয়ে এসো এক্ষুনি। ঠিক আছে দুলা ভাই। দুলা ভাই যা বলে আমি তাই করি। স্বপ্না, স্বপ্না, কি হলো? অমন চিৎকার করছো কেন? চিৎকার করবো না, আরে কখন থেকে ডেকে গলা ফাটাচ্ছি। চলো। কোথায়? আমাদের বাড়িতে। কার সাথে? আমার সাথে। তোমার অনেক কাজ না থাক। আরে যত কাজই থাক, দুলাভাই যখন বলেছে যেতেই হবে। ইট ইজ মানে কুইক কুইক। কিন্তু গাড়ি যাবে না, সামনের রাস্তা খারাপ আছে, সাইকেলে যেতে হবে। আমি ছটফট করে মুছছি, আমাকে জাগিয়ে রেখে আরামে ঘুমুচ্ছ না? দাঁড়াও দেখাচ্ছি মজা। স্বপ্না, তুমি এখানে কেন রাজু? ঘরের ভেতর আমার ঘুম আসে না, তাই রোজ রাতে বাগানে এসে খোলা মেলা বাতাসে আরাম করে ঘুমাই। তা তুমি এখানে কেন? কি হয়েছে তোমার? সাংঘাতিক একটা সমস্যা হয়েছে রাজু। সমস্যা? কি সমস্যা? আগে বলো, ভাই আর ভাবিকে বলবে না? ঠিক আছে বলবো না। এখন বলো তো কি হয়েছে? ও তুমি অমন করছো কেন? 3 মাস হলো। 3 মাস? হ্যাঁ 3 মাস। তুমি কি করেছো স্বপ্না? বিয়ের আগে শরীরে কলঙ্কে দাগ দিয়েছো? আরে না ওসব না, আমি কি এমন কিছু করতে পারি? তোমার বিশ্বাস হয়? না না, বিশ্বাস হয় না। কোন শালা জোর করে তোমাকে? 3 মাস হলো, আমি রাতের বেলা কিছু চোখে দেখি না রাজু। তাই বলো? হায় আল্লাহ, হায় আল্লাহ, স্বপ্নার এমন রোগ তুমি কেন দিলে? এখন আমাকে কে বিয়ে করবে রাজু? বিয়ের চিন্তা তোমাকে করতে হবে না। কেন রাজু কেন? অন্ধের কি বিয়ে দরকার নেই? এই এলাকায় যত সুন্দর সুন্দর শিক্ষিত বড় ছেলে আছে, সবাইকে ধরে এনে লাইন লাগিয়ে দেবো না? তোমার মতো সুন্দরী মেয়েকে কে না বিয়ে করবে? কিন্তু আমি যে রাতকানে রাজু অন্ধ, বিয়ের পর স্বামী যখন জানবে তখন গালি দিবে, আমাকে মারবে, ঘৃণা করবে। কি এত বড় সাহস? তোমাকে মারবে? খুন করে ফেলবো না শালাকে? না না রাজু, তুমি খুন করলে তোমার ফাঁসি হয়ে যাবে, আমি কষ্ট পাবো, ভাইয়া কষ্ট পাবে, ভাবি কষ্ট পাবে, আমাকে মারাও যেতে পারে। তাহলে উপায়? এক কাজ করো না রাজু, তুমি আমাকে বিয়ে করে ফেলো। ছি, তা কি করে হয়? বুঝেছি, আমি অন্ধ রাত কানা, তাই তুমি আমাকে বিয়ে করতে চাও না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বিয়ে করতে রাজি না হয় তাহলে করবো।